নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হত্যার বিচারের দাবিতে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধরা। সকাল 11:30টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এরপর তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে রাজউক ভবনের দিকে অগ্রসর হন। এদিকে নটরডেম কলেজের ছাত্র নাইমকে চাপা দেয়া সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চালক রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া নিরাপদ সড়কের দাবিতে নগরীর ফার্ম গেটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আমাদের বাসে ছাত্ররা আমরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছি। আমরা যদি হাফ ভাড়া দিতে চাই তখন আমাদের সাথে যে বাসের লোকজন থাকে তারা খুব খারাপ ব্যবহার করে, এমনকি ধাক্কা দিয়ে বের করে দেয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফার্ম গেটে আছেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইমদাদ, ফার্ম গেটের পরিস্থিতি কি দেখছেন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা কি বলছেন? রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় আজ কিন্তু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছে এবং আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি ফার্ম গেট মোড়ে, সেখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও কলেজ এবং হলিক্রস কলেজ সহ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং সেন্ট জোসেফ কলেজের শিক্ষার্থীরা কিন্তু সড়ক অবরোধ করে সকাল থেকে তাদের বিক্ষোভ জানাচ্ছে। তাদের দাবিগুলো হচ্ছে কয়েকটি, এর মধ্যে প্রধান দাবি হচ্ছে যে তারা নিরাপদ সড়ক চায়। এর আগে কিন্তু আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, 2018 সালের রমিজউদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীরা কিন্তু নিরাপদ সড়কের দাবিতে সড়কে নেমে এসেছিল। অনেকটা সেই রকম করেই কিন্তু এবারও তারা সড়কে নেমে এসেছে এবং আপনি জানেন যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটিকে সংযুক্ত করে এরকম একটি গুরুত্বপূর্ণ সড়ক ফার্ম গেটের মোড়টি যে রয়েছে সেটি কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছে এবং এখানে বিক্ষোভ প্রদর্শন করছে, যার কারণে একটি দুই রাস্তার দুই পাশে কিন্তু বিশাল যানজটের সৃষ্টি হয়েছে এবং জনদুর্ভোগে পড়েছেন এই সড়কটি যারা ব্যবহার করছেন তারা। এবং এখানে শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে সড়ক আটকে রয়েছে এবং আমাদের সাথে, আমরা চেষ্টা করেছিলাম তাদের সাথে কথা বলতে, তাদের দাবি দাওয়াগুলো কী কী, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এর আগেও যে সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটেছিল সেই ঘটনায় কিন্তু তেমন কোনো দৃশ্যমান বিচার তারা লক্ষ্য করতে পারেনি, তাই তাদের তারা আশ্বস্ত হতে পারছে না যে আগামীতে এই সড়ক দুর্ঘটনা আরও থাকবে কি বন্ধ করা সম্ভব হবে। তাই তারা একটি দাবি জানাচ্ছে, প্রথমত যে নিরাপদ সড়ক তাদের দাবি এবং একই সাথে তারা বলছে যে বাসে যে ভাড়াটি রয়েছে হাফ ভাড়া সেই ভাড়াটি যাতে দ্রুত কার্যকর করা হয়। একই সাথে তারা এও দাবি জানাচ্ছে যে ছাত্ররা যেভাবে চলাফেরা করে এই শহরে তাদের জন্য যাতে এই শহরটি আরও নিরাপদ থাকে, বাসের কর্মী যারা রয়েছে তারা যাতে তাদের সাথে সদ্ব্যবহার করে, এসব বিষয়ে কিন্তু তারা এখানে বসে দাবি জানাচ্ছে। এবং আমরা যতটুকু তাদের সাথে কথা বলে জানতে পেরেছি সেই যে তারা আজকে বিভিন্ন যানবাহনের লাইসেন্স কিন্তু তারা চেক করছে, অর্থাৎ লাইসেন্সগুলো দেখছে এবং এই লাইসেন্সগুলো দেখে যাদের লাইসেন্স নেই সেই সমস্ত যানবাহনে কিন্তু তারা লিখে দিচ্ছে যে লাইসেন্স নেই। আমার পেছনে আপনি দেখতে পাবেন কয়েকটি যানবাহন কিন্তু দাঁড়িয়ে আছে, আমি এটা আমার সহকর্মী পলাশকে সেইগুলো যানবাহনগুলো দেখাতে চেষ্টা করার জন্য বলবো। এই যানবাহনগুলোতে কিন্তু তারা আটকেছে কারণ এগুলোর লাইসেন্স নেই এবং কাগজপত্রে গরমিল রয়েছে, তো এই যানবাহনগুলোর উপর কিন্তু লিখে দেওয়া হয়েছে যে লাইসেন্স নেই কিংবা কাগজপত্র সঠিক নাই। এইসব বিষয়ে কিন্তু তারা এখানে তদারকিও করছে যে রাস্তায় আসলে কাদের লাইসেন্স আছে কাদের লাইসেন্স নেই। বিশেষ করে আমি একটু সহকর্মী পলাশকে অনুরোধ করবো যে তার বাম পাশে যে পুলিশের গাড়িটি আটকে রেখেছে তারা সেটি একটু দেখানোর জন্য, এবং সেখানে দেখা যাচ্ছে যে লেখা রয়েছে পুলিশের লাইসেন্স নেই এই ধরনের কথাবার্তা, এবং সেই লাইসেন্স যে নেই এটার জন্য কিন্তু তারা এই গাড়িটিকে দীর্ঘ সময় ধরে আটকে এখানে কিন্তু নানা রকমের স্লোগান দিচ্ছে এবং লাইসেন্স কেন নেই সেই সব বিষয়ে পুলিশকে নানা রকমের জেরা করছে। তো এভাবেই কিন্তু এই আন্দোলন এবং বিক্ষোভগুলো দীর্ঘ সময় থেকে, অর্থাৎ সকাল থেকে চলছে। আপনি জানেন যে এছাড়াও মতিঝিল এবং গুলিস্তানে নটরডেম কলেজ সহ আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছে, সেখানেও কিন্তু এরকম একটি বিক্ষোভ চলছে এবং এর কারণে কিন্তু গোটা রাজধানীতে বিশাল ধরনের একটি যানজট তৈরি হয়েছে, যে যানজটের কারণে কিন্তু নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো মীরা, আসলে ফার্মগেট এলাকা থেকে এই ছিল আমার কাছে সব শেষ পরিস্থিতি।